अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे दाड़ाओ दाड़ाओ, आज राखी, परे सबाइके आइसक्रीम खावाना हबे, ठीक करे रेखे दाओ। दादा साबधाने, बड़ फ्रिजे रेखे देबेन जाते गले ना जाए। हाँ जाओ जाओ। आइसक्रीम जाल तो बिछिए दिलाम आमी एई दुई बदमाशदेर जन्य। आइसक्रीम खेले खेलार समय आरो पावर पाबो, माथाओ भालो काज करबे, तार थेके भालो प्लानो बेरोबे। आमी आइसक्रीम निये आसछी। हाँ चल। फेसे गेलो एबार दुजने जाले। আরে আমি তো গৌরীকে বলেই নি যে আমার কোন আইসক্রিমটা লাগবে। আরে এই কৃষ্ণা সবসময় মাঝখানে কেন চলে আসে? এই দুই নম্বর বাচ্চাটার তো কিছু একটা করতে হবে। তেলের মধ্যে পা পিছলে যাবে আর সোজা ফ্রিজের ভেতরে। আরে দাঁড়াও, বা খুব সুন্দর দেখাচ্ছে তো। খুব সুন্দর একটা হলুদ রঙের জামা পরেছো দেখছি, ইয়েলো ইয়েলো ডার্টি ফেললো। আচ্ছা কোথায় যাচ্ছ তুমি? বেশি অয়েলিং করার দরকার নেই আন্টি, ঠিক করে বলো কেন কথা বলছো। আরে মা, আমি তো এটা জিজ্ঞেস করছি যে কোথায় যাচ্ছ। যেখানেই যাই না কেন। কি হয়েছে বলো তো? এই বাড়িতে না তুমি অতিথি হয়ে আছো, তাই অতিথি হয়েই থাকো, নিজের বাবার বাড়ি মনে করে এদিক ওদিক ঘুরবে না, যাও এখান থেকে। এখানে গৌরীর ব্যান্ড বাজবে আর ওখানে সব দোষ পড়বে কৃষ্ণার ওপরে। এই দুই মা মেয়েকে আরিয়ান ধাক্কা মেরে বাড়ি থেকে বের না করে দাও অবধি আমি কিছুতেই চুপ করে থাকবো না। কৃষ্ণা সোনা, গৌরী কোথায়? ও তো কি জানে, তাই তো আমি। ওনারও যদি জানেন যে আমরা আইসক্রিম খাবো ভাবছিলাম তাহলেই বকবে। না না, ও তো বাইরে খেলছে, আমিও বাইরে যাচ্ছি। হ্যাঁ যাও। হাট, বন্ধ করে দিয়েছ? বেচারি কৃষ্ণা নিজের মিথ্যেতে নিজেই ফাঁসবে। এখানে এসেছিল আইসক্রিম নিতে। কৃষ্ণা সোনা, হ্যাঁ, গৌরী কোথায় খেলছে তুমি কি জানো? আমিও তো ওকে খুঁজছি। এরকমটা নয় তো যে লুকোচুরি খেলা ভেবে কোথাও লুকিয়ে পড়েছে। তুমি একটা কাজ করো, ওকে সারা বাড়িতে খোঁজো, ঠিক আছে? সকাল থেকে একটু ভালো করে কথা বলছিল না, আর এখন এইভাবে লুকিয়ে গেল, কোথায় গেল গৌরী? আরে যাও। গৌরী, 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 কৃষ্ণা কোথায় তুই? ঠান্ডা লাগছে আমার। আরিয়ান, ওই কাজল কি হয়েছে, ভাবছো কেন? ওই গৌরীকে কোথাও পাওয়া যাচ্ছে না, আমি সারা বাড়ি খুঁজে নিয়েছি, কোথাও নেই। কি বাবা, কৃষ্ণা এবার তো খেলা শুরু, আর তোর পাতা এই বাড়ি থেকে কেটে যাবে। গৌরী,
গৌরী, গৌরী, কৃষ্ণা, তুমি গৌরীকে শেষবার কোথায় দেখেছিলে? ও তো কিচেনে ছিল, আইসক্রিম নিতে গেছিল। কিচেনে? যদি গৌরী এখানে আসে তাহলে কাউকে না কাউকে থাকতে হবে তো বলো। হ্যাঁ, তুমি এখানে থাকো সোনা, কোথাও যেও না, আমি এক্ষুনি আসছি। গৌরী কোথায় চলে গেল? গৌরী, আমি তোমাকে প্রথমেই বলতে চাইছিলাম, কিন্তু তোমার খারাপ লাগতো। এই কৃষ্ণার হাফ হাফ ভালো লাগে না, সেটা গৌরীর উপরে বাজে প্রভাব পড়ছে। আর ওই কিছুদিন আগেই না বাগানে বসে গৌরীকে ফুল ভাল বোঝাচ্ছিল, আর পরের দিনে গৌরী নিখোঁজ। কোথায় গেল গৌরী? খুঁজেও পাচ্ছি না, কোথায় যে চলে গেল। বাবা, আমার ঠান্ডা লাগছে। আরিয়ান, কিচেনে দেখা যাক। ওই বাচ্চারা খেলা করতে করতে কিচেনে না চলে যাক, ওই কৃষ্ণ তো আইসক্রিম খেতে চাইছিল। মা, বাবা কোথায় চলে গেল গৌরী? ফ্রিজের সামনে তেল, গৌরী এর মধ্যে পড়ে যায়নি তো? পাওয়া যাবে ওই ফ্রিজারে, আর তারপর কৃষ্ণা আর ওর মা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে সারা জীবনের জন্য। কাজল, তুমি শেষবার গৌরীকে কোথায় দেখেছিলে? ওই কৃষ্ণা আইসক্রিম খেতে চেয়েছিল, একবার ফ্রিজারে দেখা যাক। গৌরী তো এখানে ছিল, কোথায় গেল? গৌরী, তোর কিচ্ছু হবে না, তুই ঠিক হয়ে যাবি। পাগল নাকি তুই? যখন তুই একা করতে পারিস না, তখন তুই একা কেন গেছিলি বল? ও কারণে আমার সঙ্গে ঝগড়াও করলি। সরি কৃষ্ণা। রাখ তোর সরি, যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমি কার সাথে খেলতাম? পিঙ্কি প্রমিস, আমি তোর সাথে কখনো ঝগড়া করব না। সত্যি? হ্যাঁ সত্যি। পিঙ্কি প্রমিস। স্মাইল কর, এইটাই তো চাই। আমার ভাই নেই তো কি হয়েছে? তুই আছিস তো আমার বোন, আমি তোকেই রাখি পড়াবো। হাত দে আমায়।
আমিও সব সময় তোর খেয়াল রাখবো। তুইও হাতটা বাড়া। শিব ঠাকুর, আমার দুই মেয়ের যেন কখনো কারোর নজর না লাগে। আরে এই বদমাস দুটো আবার জেনে ফেললো নাকি যে এরা দুজনে সত্যিকারেরই বোন? কি এবার তুই ঠিক আছিস? ঠান্ডা লাগছে। তুই এটা গায়ে দে। যদি আমাদের কৃষ্ণা বেঁচে থাকতো তাহলে দুজন বোন ঠিক এইভাবেই থাকতো একসাথে। একটা আইসক্রিমের জন্য এত কিছু করলো? আমি না ওদের জন্য একটা দারুণ ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসি, খুব খুশি হবে ওরা দুজন। হে শিব ঠাকুর, আমার দুই মেয়ে কত বুদ্ধিমান, তোমার আশীর্বাদ আর কৃপার জন্য একে অপরের থেকে এত দূরে থাকা সত্ত্বেও ওরা দুজন এত কাছে চলে এসেছে, সবই তোমার আশীর্বাদের ফল। ধন্যবাদ। কারণ দেখাতেই পারি গ্রাম প্রধান আমি। হ্যাঁ, আরে পাগল হয়ে গেছো তোমরা, নিজেরা কেন ঝগড়া করছো? আরে ওনাকে বোঝাও না। আরে হ্যাঁ, গ্রাম প্রধানকে কপি করছো? হ্যাঁ, আমি আপনাকে নয়, আপনি আমাকে কপি করছেন। আচ্ছা, আমার স্বামী? হ্যাঁ, আমাকে কি বোঝাবে? কারণ আপনি কাজই সেরকম করেন। হ্যাঁ ঠিকই তো বলেছে, এই কথাটা যেন কেউ জানতে না পারে। আরে এটাই তো ওদের দুজনের ভুল বোঝাবুঝির কারণ। একটা কথা মনে রাখো, এই কথাটা যেন আমাদের তিনজনের মধ্যেই থাকে। ভুল হয়ে গেছে বাবা, মুখ ফসকে বেরিয়ে গেছে। তাহলে মুখটাকে বন্ধ রাখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রহস্য তো রহস্যই থাকবে, কিন্তু এই দুটো বদমাশ বাচ্চার কিছু তো একটা করতে হবে। দেশি ঘির লাড্ডু আনিয়েছি, আমাদের অনুষ্ঠানেও না কোনো কমতি হবে না। কিশোর আর মহুয়ার পুজো সব নিয়ম কানুন মেনেই হবে। আরে কোথায় আছে সব? লগ্ন আজকেই। আরিয়ান, কাজল, তাড়াতাড়ি আয়। আরে মহুয়াটা আবার গেল কোথায়? আরে মহুয়া, তোর পুজো আজকে, তাড়াতাড়ি আয়। হরের মহাদেব, হরের মহাদেব, হরের মহাদেব, শিবঠাকুর আমায় সাহায্য করো, বের করো আমায় এখান থেকে। দাদা, আমি এই কথাটা বুঝতে পারছি না যে তুমি এটা কেন করছো। যখন মহা বৌদি বেঁচে আছে আর এই বাড়িতেই রয়েছে, তাহলে তুমি ওকে ছেড়ে ওই কাজলের হাত কেন ধরছো, যাকে তুমি ভালোবাসো না? দেখো রাধে, তুমি সবকিছু জানো। মহুয়া কয়েক বছর আগে যা আমার সাথে করেছিল তার জন্য আমি ওকে কখনো ক্ষমা করতে পারবো না। দাদা, পাঁচ বছর আগে যেটা ঘটেছে সেটা শেষ হয়ে গেছে, তুমি আজ যেটা করছো সেই ব্যাপারে ভাবো। আর তুমি কি ভাবছো, তুমি বৌদির সঙ্গে যা করছো সেটা করে বৌদিকে শাস্তি দিচ্ছ? না, তুমি নিজেকে শাস্তি দিচ্ছ, কিন্তু গৌরীর ব্যাপারে একবার ভাবো। ও তো বাচ্চা, ওর তোমাদের দুজনকে একসাথে প্রয়োজন। বাবা মেনে নেবে তো? রাধে কাকু তো বিয়েটা আটকানোর জন্য মেনে নিয়েছে, ইস বাবাও যদি একটু মেনে নেয়। আর একটা কথা মনে রেখো দাদা, তোমাদের দুজনকে এক করার জন্য আমি নিজের প্রাণ লড়িয়ে দেবো।
আম্মাজি পাত্রকে ডাকুন, বিবাহের সময় হয়ে গেছে। আরে কখন থেকেই তো ডেকে যাচ্ছি, আপনি তো দেখছেন। আরে মহুয়াটা আবার গেল কোথায়? চা গিয়ে দেখে আয় তো। আমি দেখে আসছি। আরিয়ান এখনো কেন এলো না? না রাধে, আমি ভুল কিচ্ছু করছি না। যখন গৌরীর মাকে প্রয়োজন ছিল তখন কাজল ছিল ওর সঙ্গে, মহুয়া নয়। আর এমনিতেও এটা সেই মহুয়া নয় যাকে আমি ভালোবেসেছিলাম। কে জানে এদের ঝগড়া কবে ঠিক হবে। আমরা বাচ্চারা তো ঝগড়া করার পর আবার ভাব করে নি সরি বলে, তারপরে আবার একসাথে খেলি। কিন্তু এই বড়রা না সরি বলে না ভাব হয়, এদের সব সময় শুধু এরা লড়াই করতে থাকে। এবারে কি করব? পূজোয় বাবা ওই খারাপ কাজল আন্টির সাথে বসবে। কে জানে। মহাদেব, এবার তোমায় আমাদেরকে সাহায্য করতে হবে। হ্যাঁ শিব ঠাকুর, প্লিজ আমাদের হেল্প করো, মা আর বাবার মধ্যে ভাব করিয়ে দাও। শিব ঠাকুর, আমার সন্তান দূরে যেতে চাই না আমি, আমাকে সাহায্য করো শিব ঠাকুর, আমাকে বাইরে বের করো এখান থেকে। কি করি? এই আওয়াজটা কোথেকে আসছে? কার আওয়াজ এটা? আমি দেখে আসছি। না কাজল, তুই উঠিস না, পূজোতে বাধা পড়বে, বস। মন, যা তো গিয়ে আরিয়ানকে ডেকে আন, আর গিয়ে বলবি আমি ডেকেছি। কোত্থেকে আসছে আওয়াজটা? এটা তো মহুয়ার নূপুর, কিন্তু এটা এখানে কেন? কেউ আছে? মা ঠাকুরন, এই কুণ্ডলী তো অসাধারণ। আরিয়ান বাবু সাত জন্ম ধরে তার প্রতিধর্ম পালন করবে এমনটাই এখানে লেখা আছে। মহাদেব এবং পার্বতীর আশীর্বাদ রয়েছে এই কুণ্ডলিতে। Thank you.
তুমি তুমি চিন্তা করো না, আমি আমি কিছু একটা করছি। কেউ আছে? গৌরী, বাবা মায়ের পূজা মিস করানোর এটাই একমাত্র সুযোগ। এটা করলে ওদের বিয়ে ভুল লোকের সাথে তো আর হবে না। ওয়াও কৃষ্ণা, তুই তো হেভি স্মার্ট। আর ফ্রিজারের লাইট অফ করে দিয়েছি আমি, আর ওদের ওখানে ঠান্ডাও লাগবে না। আরে কি হলো? ঠাকুরন, আরিয়ান আর মহুয়াকে কোথাও পাওয়া যাচ্ছে না। অন্ধ নাকি আপনি? চোখে কি দেখতে পান না? পাননি মানেটা কি? যান ঘরে দেখুন। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? গিয়ে দেখো না কোথায় আছে, ডেকে নিয়ে এসো। বললাম আরিয়ানকে যে পূজো আছে, এরকম তো কখনোই করে না। কি যে হলো ওর! এখানে রান্নাঘরে তোমরা বাচ্চারা কি করছো? আরে কিছু না, আমাদের একটু খিদে পেয়েছে তাই খাবার খুঁজছিলাম। আচ্ছা, ফ্রিজটা কেউ খোলো। এই আওয়াজটা কোত্থেকে আসছে? আরে কিছুই না, আমার পেট থেকে আসছে। খিদে পেয়েছে তো খুব, তাই গুড়গুড় করছে পেটটা। চলো একটু আমাকে কিছু খাওয়া। এসো, আমি যাচ্ছি, তুমি এসো। আরে কি হলো, এসো না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। মহুয়া, মহুয়াকে যে করে হোক এখান থেকে বের করতে হবে, না হলে ওর শরীর খারাপ করতে পারে। মহুয়া চোখ খোলো, মহুয়া।